রাম সেতুর কথা আমরা প্রত্যেকেই জানি জানেন কি রাম সেতুকে কিন্তু নল সেতু বলা হয় কেন জানেন তার কারণ হচ্ছে মনে করা হয় মানে পৌরাণিক কারণ অনুসারে মনে করা হয় যে রাম সেতু তৈরি করেছিলেন বানর ইঞ্জিনিয়ার নল যে কারণের জন্য নল সেতু বলা হয় পনেরো শতক পর্যন্ত এই রাম সেতু কিন্তু হেঁটে যাওয়া যেত তার পরবর্তী সময় কিন্তু আর যাওয়া যায়নি তাহলে সেই রাম সেতু গেল কোথায় ধ্বংস হলো কীভাবে মন্দিরের তথ্য অনুযায়ী চোদ্দশো সালে একটা বড় সড়ো ঘূর্ণিঝড় হয় আর তখনই রামসেতুর অনেকাংশ ভেঙে যায় আর অনেকটা জলের তলায় তরিয়ে যায় আর তাতেই ধ্বংস হয়ে যায় রামসেতু এরকম নানা আপডেট কিন্তু রয়েছে আপনাদের জন্য আর রামসেতুর আপডেট কিন্তু আপনাদেরকে বলে দিলাম আর রামেশ্বরম গেলে আমরা প্রত্যেকে একবার হলেও রাম দর্শন করতে যাই যাই কিন্তু যাবার পরে আমাদের মনের মধ্যে নানা প্রশ্ন ঘোরাফেরা করে যে রাম সেতু ধ্বংস হল কি করে এখন কেন হেঁটে যাওয়া যায় না সেই তথ্যই কিন্তু দিয়ে দিলাম আপনাদেরকে এরকম নানা আপডেট রয়েছে আপনাদের জন্য তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না